দেখুন, ডায়াবেটিস বলুন কিংবা হাই ব্লাড সুগার বলুন, এগুলো কিন্তু এখন প্রায় অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়। কিন্তু জানেন কি, এই রোগটি হওয়ার একটি মূল কারণ হচ্ছে বাজে লাইফস্টাইল লিড করা। দ্যাট ইজ, এই রোগটি কিন্তু অ্যাকচুয়ালি লাইফস্টাইল ডিজিজ। আর যেহেতু এটা একটি লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই কিন্তু এই রোগটিকে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। তো যাই হোক, যারা ন্যাচারাল উপায়ে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে চান, ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে চান, এই ভিডিওতে আমি যে পানীয়টির কথা আপনাদেরকে বলবো, এই পানীয়টি কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে একদম ওষুধের মতন কাজ করবে। এই পানীয়টি যে কেবলমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিংবা হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণেই কাজ করে তা কিন্তু শুধু নয়, প্রচুর হেলথ বেনিফিট কিন্তু এই পানীয়টির থেকে আমরা পেতে পারি। ফার্স্ট, এই পানীয়টির মধ্যে আছে পলিফেনল নামক এক রকমের কম্পাউন্ড। এই পলিফেনল কিন্তু প্লান্ট বেস অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ফ্রি রেডিকেলের কারণে যে এই যে কোষগুলি ধ্বংস হয়, এই কোষগুলিকে প্রোটেক্ট করতে দারুণ সাহায্য করে। দুই, এই পানীয়টির মধ্যে আছে কিছু নেসেসারি ভিটামিন, যেরকম ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B6, আর আছে কিছু পরিমাণ ভিটামিন সি। তাছাড়াও থাকে কিছু স্মল অ্যামাউন্ট মিনারেলস, যেরকম পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এটসেট্রা এটসেট্রা। এই সমস্ত ভিটামিন এবং এই সমস্ত মিনারেলস অ্যাকচুয়ালি আমাদের শরীরে কী কী উপকার করে তাই নিয়ে কিন্তু আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, যদি প্রয়োজন হয় আপনারা ওই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি এই ভিটামিন এবং মিনারেলসগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। তিন, এই পানীয়তে এক ধরনের এনজাইম থাকে যার নাম হচ্ছে অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ আমাদের শরীরের যে অতিরিক্ত ফ্যাট, সেই অতিরিক্ত ফ্যাট ভাঙতে সাহায্য করে। সুতরাং যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন, অর্থাৎ যারা শরীরের ওজন কমাতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই পানীয়টি কিন্তু দুর্দান্ত। চার, এই পানীয়র মধ্যে আছে প্রচুর পরিমাণ বেনিফিশিয়াল, দ্যাট ইজ গুড ব্যাকটেরিয়া। এই গুড ব্যাকটেরিয়া কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গাট হেলথ ইমপ্রুভ করতে, হজম ক্ষমতা বাড়াতে খুব ভালো কাজ করে। এই পানীয়টি কিভাবে ডায়াবেটিস অথবা হাই ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে? দেখুন, আমরা যখন সিম্পল কার্বোহাইড্রেট, দ্যাট ইজ ভাত, রুটি, চিড়ে, মুড়ি এই সমস্ত খাই, তখন আমাদের সুগার কিন্তু ইনস্ট্যান্ট পিক দেয়, অর্থাৎ খুব অল্প সময় বেড়ে যায়। কিন্তু এই পানীয়টি খেলে সুগার রিলিজ খুব আস্তে আস্তে ধীরে ধীরে হয়, ন্যাচারালভাবেই কিন্তু তখন আমাদের ডায়াবেটিস অথবা হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে। এই পানীয়টির নাম কি? এই পানীয়টির নাম হলো অ্যাপল সাইডার ভিনেগার মাদার। এখন বলি যে এই পানীয়টি অ্যাকচুয়ালি আমরা খাবো কিভাবে। এই অ্যাপল সাইডার ভিনেগার খাওয়ার আগে প্রথমেই কিন্তু আপনাদের ওই বোতলটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। খাওয়া দাওয়ার জাস্ট 20-30 মিনিট আগে আপনারা এক গ্লাস ঈষৎ উষ্ণ জল, দ্যাট ইজ 250 ml জলের মধ্যে জাস্ট 1 চামচ অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে ওই অ্যাপল সাইডার ভিনেগার সমেত জলটি পান করে জাস্ট 20-30 মিনিট পরে আপনারা খেতে বসে যান। তবে মাথায় রাখবেন, সারা দিনে জাস্ট 2 টাইমস আপনারা কিন্তু এই অ্যাপল সাইডার ভিনেগারকে খেতে পারেন। এখন বলি এর কিছু সাইড এফেক্ট সম্পর্কে। প্রথমেই বলবো, যারা টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্ট, আরেকবার বলছি টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্ট, তারা কিন্তু এই অ্যাপল সাইডার ভিনেগার খাবেন না। দুই নম্বর হচ্ছে, যাদের পেটে আলসারের মতন সমস্যা রয়েছে, তারা কিন্তু অ্যাপল সাইডার ভিনেগার না খাওয়ার চেষ্টা করবেন। তিন নম্বর বলবো, যাদের কিডনিতে সমস্যা রয়েছে, তারাও কিন্তু এই ACB একদমই খাবেন না। কিন্তু এক্ষেত্রে আমি একটি কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, ACB খাওয়ার আগে অবশ্যই আপনাদের যে কোনো স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।